রাউজানত 120 লিটার চোলাই মদ সহ দুজনের আটক করছে রাউজান থানা পুলিশ। সোমবার রাউজান থানার উপপরিদর্শক এসআই সাইমুল ইসলামের নেতৃত্বে তারারে আটক করা হয়। আটককৃত দুজনের দিয়ে হাটহাজারী দক্ষিণ মেখল ইউনিয়নের মঙ্গালী তালুকদার বাড়ির মোহাম্মদ বাবুল মিয়ার ফুয়া আবু বকর সিদ্দিক, একই এলাকার মোহাম্মদ নুরুল আলমের ফুয়া মোহাম্মদ রুবেল। সিএনজি ট্যাক্সি তল্লাশির সময় গাড়ির পিছনে ইঞ্জিনের বক্সের ভেতরে তিন সাদা রাস্তার রাহা স্যালাইনের প্যাকেট ভর্তি 40 প্যাকেট দেশীয় চোলাই মদ পাওয়া যায়। এ সময় পুলিশ চোলাই মদ সহ দুজনের আটক করে এবং সিএনজি ট্যাক্সিও জব্দ করে থানাত লই আইয়ে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে 1990 সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 22গ ধারাত মামলা রুজু করা হইয়া। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।